পাথর একটা কাঁদলিয়া ফেলাইছে, সে দেশ স্বাধীন করে ফেলাইছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসলাম এই সাদেক ভাইয়ের এলাকায়। আজকে আমরা উঠবো ওই পাহাড়ের চূড়ায়, তো যাওয়া যাক। দর্শক, এখানে অনেক সহজ সহজ রাস্তা থাকা সত্ত্বেও আমাকে যেতে হবে অনেক কঠিন রাস্তা দিয়ে, ঠিক আছে? ওকে, লেটস গো। আমি এখন বলতে চাই, উনি আমাদের খুরশেদ ভাই, উনি ভুল রাস্তা দিয়ে আসার কারণে আটকা পড়েছে। ও মাই গড, এত ভারী কেন? এই এই, হেল্প মি, হেল্প মি, হেল্প মি। এটা অনেক পাহাড়ের, আমরা এখন অনেক গভীরে, তো সেই জন্য আমরা এখানে একটু বিরতি নিলাম। ওয়েদার মোস্তফা, আমরা কোথায় আসছি? আমরা এখন গভীর জঙ্গলে, আরো বড় বলতে আমরা এখন গভীর জঙ্গলে চলে আসলাম। ওয়েদার মোস্তফা, বন্ধুরা আমরা পাঁচজন এখানে পাহাড়ে আসছি। আমার বাম দিক থেকে সাদেক হোসেন খোকা, আর উনি হচ্ছে মোস্তফা, ওহিদুল মোস্তফা, আর আমাকে তো চিনেন। আর উনি হচ্ছে আব্দুল আজিজ ভাই, আর আছে আমাদের হালকা পাতলা চিনেন চিকন আলী, উনি চিকন আলীর ভূমিকায় থাকবে। বন্ধুরা আমরা যেখানে আসছি এই পাহাড়ের উচ্চতা হচ্ছে প্রায় 700 মিটার, আর এখানে একটি পাহাড়ের চূড়া আছে, সেটি হচ্ছে 1000 মিটার। ওকে, এই এই যে পাহাড়, এই পাহাড়টি লম্বা হচ্ছে 28 কিলোমিটার, আর প্রস্থ হচ্ছে 3 থেকে 5 কিলোমিটার। তো আমরা এখন একটু রেস্টে আসি, কিছুক্ষণ পরে আমরা পাহাড়ের উচ্চতায়, পাহাড়ের চূড়ায় উঠব, সেখান থেকে আমরা সাগর দেখার চেষ্টা করব। এই কত বলছিলাম যে 700 মিটার? 700 মিটার, হ্যাঁ। আর একটা চূড়া আছে কত, 1000 মিটার, হ্যাঁ। এই যে এগুলো কোনো উচ্চতা না, ঠিক আছে? আমি যদি একবার যাই তাহলে তো মনে থাকবে শাল, আমি তো থাকি ওখানে। না উনি পারে না, এগুলো জানেই না কি বলে। আমার একেবারে উচ্চতা কত,
উচ্চতা হচ্ছে এটা তো মাপা খুব কঠিন একটা কাজ এত বড় এখানে কে মাপবে বলো আরে বা জানে না উল্টা পাল্টা কথা বলছিস এখানে ছিলেন ওইখানকার কি কোনো ভাষা জানা আছে কি বলে আরবি ভাষা বলে এটা মানে একেবারে তুডস্ত দেখি বলে তো তপত যদা আবি লাগা এটা কি তানা ভাইয়া এটা বুঝতা না এটা ওইটা এটা কুরআন সমস্যা হচ্ছে আমরা এখানে আছি শীতের মৌসুমে এখানে বর্ষাকালে আসলে অনেক বড় বড় ঝর্ণা পাওয়া যায় ও যে গরম আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে মুস্তাফা দূরে দূরে আসতেছে এখানে অনেক এক্সপার্ট একজন ক্যামেরাম্যান ওয়াও 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 আমরা এখন অনেক অনেক জঙ্গলের গভীরে যেটাকে বলে অ্যামাজন পাহাড় অ্যামাজন পাহাড় বলে বাঙালি ভাষায় ওইটাকে অ্যামাজন পাহাড় পাহাড়ি চাগল আমি দেখে ফিদা হয়েছি একটা পাথর কাদলে এখানে ফেলাইছে পাথর একটা কাদলে ফেলাইছে সে দেশ স্বাধীন করে ফেলাইছে বাপ রে বাপ কত বড় শক্তিশালী ইনি এত বড় বড় পাথর ইনি এক হাতে নিয়ে ওনার মাসল দেখাচ্ছে ভাই এটা কি বাড়ি অনেক বাড়ি ভাই অনেক অনেক ওকে আচ্ছা ভাইয়া এটা এখানে কেমনে হলো এটা আমার মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে পাহাড় ছিল পানির নিচে তখন উপর দিয়ে টাইটানিক যাওয়ার সময় তলা বেজে এরকম ফাঁক হয়ে গেছে দেখো দেখো কিরকম আর মিয়া কথা কইলেন টাইটানিক গেছে তো সেই 1930 সালে আটলান্টিক মহাসাগরের উপর দিয়া আমার কি হাও মনে হয় কেসা লাগা মেরে মজা আসলে এটি এখানে এই সরাটির মধ্যে অনেকগুলো ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাগুলোর পানি একত্রিত হয়ে এখান থেকে চলাচল করতে করতে এরকম সরা হয়ে গেছে বন্ধুরা আমরা একেবারে ক্লান্ত পাহাড়ে উঠতে উঠতে এখন আমরা এই যে পাহাড়ের এই চূড়া থেকে এই সাগর
কিরকম দেখতে এটা দেখানোর চেষ্টা করব। চলো লেটস গো। বন্ধুরা, আমরা আজকে যতটুকু সম্ভব আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য আমরা দেখিয়েছি। তো আমাদের ভিডিও যদি একটুও ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, একটি শেয়ার মেরে দিন।